বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের 8 বছর আজ। দিবসটি ঘিরে নানা কর্মসূচি পালিত হচ্ছে অঞ্চলগুলোতে। লালমনিরহাটে রাত 12:01 কেক কেটে মোমবাতি জ্বালিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও অনেকে। এর আগে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, কুড়িগ্রামে আয়োজন করা হয় আলোচনা সভার। দিনব্যাপী রয়েছে পতাকা উত্তোলন, শোভাযাত্রা সহ নানা কর্মসূচি। পঞ্চগড়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম। 2015 সালের এই দিনে মুজিব ইন্দিরা চুক্তির আলোকে ভারত ও বাংলাদেশের 162টি ছিটমহল দুই ভূখণ্ডে যুক্ত হয়।